আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ সাদিয়া ফ্রম সাদিয়া ব্লগস। আজকে আমি শেয়ার করব আমার কক্সবাজার ট্রিপের একটি এক্সপেরিয়েন্স। আমরা এই ট্রিপটি অনেক বাজেটের মধ্যে রাখার ট্রাই করেছি। আমাদের বাস ছিল গ্রিন লাইন ইকোনমি, যেটার ভাড়া ছিল ঢাকা টু কক্সবাজার 1500 টাকা। আমাদের বাস ছিল রাত 11টায়, আমরা একদম লাস্ট মোমেন্টে বাসে উঠি আর একটুর জন্য বাসটি মিস হয়নি। রাত মোটামুটি 12:30টার দিকে কুমিল্লাতে একটি রেস্টুরেন্টে ডিনারের ব্রেক দেওয়া হয়, যেটার ভিডিও করা হয়নি। আমাদের বাস ড্রাইভারটা মাশাল্লাহ অনেক এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স ছিল, এটার জন্য ফজরের আজানের সময় আমরা লোহাগাড়া ফোর সিজনস হোটেলে পৌঁছে যাই। এখানে নামাজের একটি ব্রেক দেওয়া হয়। আমাদের সাথে আরও 3-4টা বাস এসে পৌঁছায় গ্রিন লাইন, সেন্ট মার্টিন, রবি এক্সপ্রেস, হুন্ডাই। এটা হচ্ছে ফোর সিজনস রিসোর্টের সেই ফেমাস গাছটি, প্রতিবার এসে এটার নিচেই বসা হয়। যেহেতু ভোর রাত ছিল, সো বেশি মানুষ ছিল না, খাবার দাবারও তেমন কিছু অ্যাভেলেবেল ছিল না। আমরা এই সুন্দর প্লাস্টিকের গাছটির নিচে বসে বসে সকালের কফিটি এনজয় করি। তাদের শুধু চা আর কফি অ্যাভেলেবেল ছিল, আর সাথে ছিল অনেক অনেক টাইপের ডিজার্ট আইটেমস। নামাজ শেষে আমরা আবারও আমাদের জার্নি স্টার্ট করে দিই। আমার ভিউয়ার্স হিসাবে আমি ছোট্ট একটি টিপস দিব, অলওয়েজ ট্রাই করবেন বাসের সিটের সিরিয়াল নাম্বার CDE এই ট্যাগগুলোর বাম সাইডে বসার, তাহলে ঝাঁকিটা কম লাগবে আর ভিউটাও ভালো পাবেন। আমরা বাম সাইডের ই টাইপ সিট নিয়েছিলাম, তাই জার্নির ধকলটা কম ছিল। এখন আনুমানিক সকাল 5:30টা বাজে, আমরা কক্সবাজারের অনেক কাছাকাছি চলে এসেছি। একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কখন পৌঁছাবো আর সমুদ্রটা নিজের চোখে দেখব। আমাদের বাসটা অনেক ফাস্ট কিন্তু কমফোর্টেবলভাবে ড্রাইভ করেছে, তাই আমরা সকাল 6টার মধ্যেই কক্সবাজার পৌঁছে যাই। আমরা বাস থেকে ডলফিন মোড়েই নেমে যাই। সারা রাত বাসে বসে থেকে জার্নি করার কারণে হাঁটতে আমাদের ভালোই লাগছিল। ঠিক যখন সমুদ্রটা চোখের সামনে দেখি, সারা রাতের এত বড় জার্নির একটা টায়ার্ডনেস মুহূর্তেই সব ভুলে যাই। আমি শিওর এটা সবাই ফিল করে। আমরা হাঁটতে হাঁটতে চলে যাই সিক্রাম হোটেলে। আগের থেকে আমাদের কোনো বুকিং দেওয়া ছিল না। যেহেতু আমরা আগের থেকে কোনো রিজার্ভেশন দিয়ে আসিনি, তাই আনফর্চুনেটলি সি ভিউ কোনো রুমই খালি ছিল না। এটা হচ্ছে সি ক্রাউনের রিসেপশন এরিয়া প্লাস লবি। সি ক্রাউন হোটেল নেয়ার রিজন হচ্ছে এই হোটেলটা থেকে বিচ অনেক কাছে, বিচে যেতে একটু টাইম লাগে না, কোনো অটোও নিতে হবে না আমাদের, খুব ইজিলি বিচে যেতে পারবো এবং আসতে পারবো, এবং যখন ইচ্ছা তখন যেয়ে বিচে বসে থাকা যাবে। এই হোটেলটির সামনে চিকন একটি রাস্তা, আর রাস্তার ওই পারেই সি বিচ, যখন ইচ্ছা করবে সি বিচে যেতে পারবো। হোটেল থেকে বের হলেই ওই পারে বিচ, এটার জন্যই আমার বিচের পাড়ের হোটেলগুলো অসম্ভব ভালো লাগে। আমরা সেকেন্ড ফ্লোরে একটি রুম পেয়েছিলাম। আমাদের রুমটি ছিল 316 নম্বর রুম। এটি একটি সুপার ডিলাক্স এসি ক্যাটাগরি রুম ছিল। এই রুমটির সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টও ছিল। ছোট করে রুম ট্যুরটা দিয়ে ফেলি। এটা ছিল আমাদের রুম, সাথে ওয়াশরুম ছিল, ওয়াশরুমটা মোটামুটি ছিল। আর এর সাথে তারা প্রোভাইড করেছিল শ্যাম্পু, শাওয়ার জেল, টুথব্রাশ, সোপ আর হেয়ার কম্ব।
আমরা এই রুমটির সাথে পেয়েছিলাম খুবই কমফোর্টেবল এবং বড় একটি কিং সাইজ বেড। এবার দেখাই আমাদের রুম থেকে ভিউ। সাইডেই সমুদ্রবিলাস হোটেল ছিল, সাইড ওয়াইজ খুব অল্প করে সি ভিউ পেয়েছিলাম আমরা। খুব ইচ্ছা ছিল সি ভিউ রুমে থাকার, কিন্তু আনফর্চুনেটলি সি ভিউ রুম একটাও অ্যাভেলেবল ছিল না। আপনারা যারা আসতে চাচ্ছেন ফুল সিজনে আসলে ট্রাই করবেন অ্যাটলিস্ট এক মাস আগে সি ভিউ রুমগুলো বুকিং দিয়ে রাখতে, আর অফ সিজনে আসলে এক দুই সপ্তাহ আগে বুকিং দিলেই হবে। এটা হচ্ছে সিক্রাম হোটেলের করিডোর। করিডোর থেকে ফুল সি ভিউটা দেখা যায়। সি ভিউ রুম নিলে রুমে বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র আর বিচ দেখতে পারবেন। হোটেলটা একদম সমুদ্রের তীরে হওয়াতে অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায়, পুরো সমুদ্রটা এখান থেকে দেখা যায়। আমরা সমুদ্রটা দেখে আর একটা সেকেন্ডের জন্য অপেক্ষা করতে পারিনি। মোবাইল, ব্যাগ সব কিছু আমাদের হোটেল রুমে রেখে আমরা ডিরেক্ট বিচে চলে যাই এবং একটা না দুই ঘন্টা ভিজেছি এবং নানান ধরনের বিচের পাড়ের অ্যাক্টিভিটিস করেছি। রুমে এসে রেস্ট নিয়ে আবারও চলে গিয়েছি সানসেট দেখতে। কক্সেস বাজারে আসবো আর সানসেট দেখবো না, এটা কীভাবে হয়? সানসেটটা অসম্ভব সুন্দর ছিল বলে বোঝানো যাবে না। আমরা পুরাটা সানসেট বিচে বসে বসে এনজয় করি, চা কফি চিপস বাদাম খেতে খেতে সানসেটটা অনেক ভালো উপভোগ করি। কিছুক্ষণ পরপরই আকাশের কালারটা একরকম চেঞ্জ হয়ে যাচ্ছিল। সমুদ্রের পাড়ের সানসেটটা অসম্ভব সুন্দর ছিল, ভিডিওতেও বোঝানো যাচ্ছিল না এত বেশি সুন্দর ছিল। আপনারা যারা এখনও কক্সবাজারে যাননি, আমি অনুরোধ করছি একবার হলেও গিয়ে দেখবেন, অনেক সুন্দর একটি জায়গা। আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি জায়গা আছে সেটা গেলেই বুঝবেন। সমুদ্রের পাড়ে আসলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। আমরা বিচে অনেকটা টাইম বসেছিলাম। আমরা সানসেট দেখে হোটেলে ব্যাক করি এবং নামাজের পরে আবারও বিচে যাই। এটা হচ্ছে ডলফিন মোড়ের বিচ। এই হোটেলটির সামনে চিকন একটি রাস্তা, আর রাস্তার ওই পারেই সি বিচ। যখন ইচ্ছা করবে সি বিচে যেতে পারবো। হোটেল থেকে বের হলেই ওই পারে বিচ, এটার জন্যই আমার বিচের পাড়ের হোটেলগুলো অসম্ভব ভালো লাগে। আর ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, অনেক টাইম নিয়ে মন ভরে সমুদ্রের পাড়ে হেঁটেছি। কি যে সুন্দর ছিল প্রতিটা মুহূর্ত, তা ক্যামেরাতে ক্যাপচার করা পসিবল না। সন্ধ্যায় অনেকটা টাইম বিচে কাটিয়ে আমরা স্ট্রেট চলে গিয়েছিলাম ফিশ ফ্রাই খেতে। এখানে অনেক টাইপের সামুদ্রিক মাছ ছিল, স্যামন, টুনা, ফ্লাইং ফিশ, রূপচাঁদা মাছ, আরও ছিল চিংড়ি মাছ, স্কুইড, অক্টোপাস, আরও অনেক নাম না জানা সামুদ্রিক মাছ। আপনারা যারা মাছ কিনবেন ভালো করে দেখে শুনে দামাদামি করে কিনবেন, মশলা মাখানো মাছগুলো না কিনাই ভালো। আর নিজে দাঁড়িয়ে দেখে ভেজে নেবেন, তাহলে ভালোটা পাবেন। আমরা যে কয়দিন কক্সেস বাজারে ছিলাম প্রতিদিনই ডলফিন মোড়ের এই বিচের দোকানটির থেকে ফিশ ফ্রাই খেয়েছি।
আমরা নিয়েছিলাম স্কুইড আর অক্টোপাস, আরও নিয়েছিলাম রূপচাঁদা মাছ আর চিংড়ি মাছ। ফিশ ফ্রাইটা ভালোই ছিল। রাতে আমরা রোদোলা রেস্টুরেন্টে ডিনার করে স্ট্রেইট আবার ডলফিন মোড়ের বিচে চলে এসেছি। বিচে অনেক হেঁটেছি, সব ঘুরে ঘুরে দেখেছি, বিচে অনেক মানুষ ছিল। আমার অসংখ্যবার কক্সবাজারে আসা হয়েছে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ডলফিন মোড়ের বিচ আর লাবণী বিচ আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে। সুগন্ধা বিচটা তুলনামূলক অনেক বেশি ক্রাউডি লেগেছে। আমি বারবার ট্রাই করছিলাম সমুদ্রের সাউন্ডটা ক্যাপচার করার। রাতের সমুদ্রটা টোটালি অন্যরকম ছিল আর অসম্ভব সুন্দর লাগছিল সব কিছু। আমরা রাত 12টা পর্যন্ত হোটেল সাইমনের বিচে ছিলাম, তাদের লাইভ মিউজিক এনজয় করছিলাম বিচের চেয়ারে শুয়ে শুয়ে। আর ফাইনালি অনেকটা টাইম বিচে থেকে আবারও আমরা হোটেলে ব্যাক করি। সিক্রাম হোটেলটা ভালোই ছিল, খুব ফ্যামিলি ফ্রেন্ডলি ছিল। আর আমি দিয়ে দিচ্ছি তাদের অ্যালবাট্রস রেস্টুরেন্টের মেনু কার্ড। এই রেস্টুরেন্টটি 24/7 খোলা থাকে। আমরা রাত 2টায় কফি অর্ডার করে খেয়েছিলাম। অল ওভার তাদের সার্ভিস আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিব। নেক্সট পার্টে দেখাবো সিক্রাউনের আমাদের বুফে ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স আর একটি খুব সুন্দর রিসোর্টে ঘুরতে যাওয়ার স্টোরি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ফলো দিয়ে রাখবেন নেক্সট পার্ট দেখার জন্য। আল্লাহ হাফেজ।